প্রকৃতির অলৌকিক আশীর্বাদে সৃষ্টি পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর জায়গা এবং ভয়ঙ্কর প্রাণীর বাসস্থান। সারাক্ষণ বেঁচে থাকার জন্য লড়াই করে যেতে হয়। পরিস্থিতি আমাদের সবকিছু মানিয়ে নিতে সাহায্য করে। পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর ও সুন্দর জায়গা হল অ্যামাজন। অ্যামাজন পৃথিবীর সব থেকে বড় জঙ্গল। এখানকার বিভিন্ন প্রজাতির ভয়ঙ্কর কীটপতঙ্গ, জীবজন্তু ও সরীসৃপ প্রাণীদের কথা আজও আমাদের কাছে অজানা। এই জঙ্গল প্রায় 5.5 কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল। 1942 সালে একজন স্প্যানিশ পর্যটক ফ্রান্সিসকো দি ওরিলানা ভ্রমণ করার সময় এই জঙ্গলে একজন নারীকে পুরুষের সাথে লড়াই করতে দেখে তিনি এই জঙ্গলটির নাম দেন অ্যামাজন। সেই জন্য অনেকে অ্যামাজনীয় বলে থাকে। অ্যামাজন একটি গ্রিক শব্দ যার অর্থ ফিমেল ওয়ারিয়র, অর্থাৎ নারী যোদ্ধা। দক্ষিণ আমেরিকার 9টি দেশে 55 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে এই জঙ্গলটি বিস্তীর্ণ রয়েছে। এই জঙ্গলটি ব্রাজিল, পেরু, কলম্বিয়া আরও বিভিন্ন দেশের অধিকারে রয়েছে। এখানে 400 বিলিয়নের বেশি বৃক্ষ রয়েছে এবং 17,000-এর বেশি বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে। পৃথিবীর বাতাবরণ অনুযায়ী 20% অক্সিজেন এই জঙ্গল থেকেই পাওয়া যায়। এছাড়া 400-এর বেশি মানবজাতি এখানে রয়েছে যাদের পৃথিবীর অন্য কোনো পরিবেশের সাথে যাদের কোনো যোগাযোগ নেই। অনুমান করা হয় এই জঙ্গলে 400 লাখের বেশি মানুষ বসবাস করে। এখানকার মানুষেরা আদিম মানুষের মতোই জীবনযাত্রা করে চলেছে। জঙ্গলের নৈসর্গিক জীবনযাত্রায় তারা বেশ আনন্দেই আছে বলে জানা যায়। অ্যামাজন জঙ্গল এতটাই ঘন ও গভীর হয়ে আছে যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছাতে পারে না। এখানে এমন বিষাক্ত কীটপতঙ্গ রয়েছে যাদের কামড়ে মানুষের জীবন পর্যন্ত চলে যেতে পারে। এই জঙ্গলে বহু বিস্ময়কর গাছপালা রয়েছে যা শুনলে আপনারা চমকে উঠবেন। অ্যামাজন জঙ্গলের অনেক দুর্লভ প্রাকৃতিক জিনিসপত্র ইউরোপ, আমেরিকা, এশিয়া, আফ্রিকার বাজারে পাওয়া যায়। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী এখানে অনেক বৃক্ষ প্রায় 50 লাখ বছর ধরে জীবিত রয়েছে। বিজ্ঞানীরা মনে করেন যেভাবে গ্লোবাল ওয়ার্মিং বেড়ে চলেছে তার ফলে পৃথিবীর বাতাবরণ ক্ষতিগ্রস্ত হলেও অ্যামাজনের জঙ্গলের পরিস্থিতি একই রকম থাকবে। অ্যামাজন জঙ্গলের বহু মূল্যবান সম্পদ হল এখানকার নদী যা আন্দিজ পর্বত থেকে বেরিয়ে এসেছে। জলের পরিমাণ অনুযায়ী এই নদী পৃথিবীর সব থেকে বড় নদী বলে মনে করা হয় এবং এর জলপ্রপাত কোনো সাগরের থেকে কম নয়। অ্যামাজন নদীতে প্রায় 100,000 শাখা নদী, উপনদী মিলিত হয়েছে। এই নদীর জলপ্রপাত নদীর এক ধারে দাঁড়িয়ে থেকে অন্য ধারের কোনো কিছুই চোখে পড়বে না বলে মনে করা হয়। কোনো কোনো জায়গায় এই নদী 240 কিলোমিটার বেশি চওড়া। অ্যামাজন নদীতে প্রায় 3,000 প্রজাতির মাছ দেখতে পাওয়া যায়। এমনকি সারা পৃথিবীর 10% অচিহ্নিত প্রাণীর বাস রয়েছে বলে মনে করা হয়। এখানে রয়েছে কুমির, পিরানা মাছ, ইলেকট্রিক ফিশ, পাইথন, এমনকি ভয়ানক অ্যানাকোন্ডা সাপও রয়েছে। এরা নদীর মধ্যে 2টি চোখ জলের উপরে রেখে ঘুরে বেড়ায়। অ্যানাকোন্ডা সাপ পৃথিবীর সব থেকে বড় ও ভয়ঙ্কর সাপ। এই সাপটি প্রথমে শিকারটিকে পেঁচিয়ে ধরে, তারপর প্রচণ্ড চাপে হাড়গোড় ভেঙে দিয়ে শিকারটিকে আস্ত গিলে নেয়। অ্যানাকোন্ডার প্রচণ্ড চাপ প্রায় 10,000 টনের বেশি বলে মনে করা হয়। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, ব্রাজিলের এই অ্যামাজন নদীর প্রায় 3 কিলোমিটার আন্ডারগ্রাউন্ডে আরেকটি নদী বয়ে চলেছে। পৃথিবীর এমন অনেক এইরকম দুর্লভ জিনিস রয়েছে যা আমাদের কাছে আজও বিস্ময়কর। আজকে এইটুকু রইল। আরও ভিডিও দেখতে আমাদের আই বটনে ক্লিক করবেন এবং এই ধরনের
রহস্য রোমাঞ্চে পরিপূর্ণ আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটিকে অন করবেন। ধন্যবাদ।